কারাবন্দির নারী সঙ্গের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একের এর জ্যেষ্ঠ জেল সুপার জেলার ও ডেপুটি জেলার সহ এগারো জনকে বরখাস্ত করা হয়েছে এছাড়া আরো সাতজনের বিরুদ্ধে বিভাগীয় নির্দেশ দেয়া হয়েছে হলমার্কের কারাবন্দি মহাব্যবস্থাপক তুষার আহমেদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয় ওই সময় কারাগারের দায়িত্বে ছিলেন অভিযুক্তরা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত চিঠি কারাকুট অধিদপ্তরে পাঠানো হয় সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা যায় বরখাস্ত করা হয়েছে তখনকার জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় জেলা নূর মোহাম্মদ মৃধা এবং ডেপুটি জেলার গোলাম সাকলানকে বরখাস্ত অন্যদের মধ্যে ছয়জন কারারক্ষী একজন সহকারী প্রধান কারারক্ষী ও সার্জেন্ট ইন্সট্রাক্টর রয়েছেন বুধবার তদন্ত কমিটি সুরক্ষা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় সেখানে আঠারো কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দি হলমার্কের জিএম তুষার আহমেদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটান এতে কারাগারের দুই কর্মকর্তা সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে গত ছয় জানুয়ারি কারাগারের সিসিটিভি ক্যামেরায় এই চিত্র ধরা পড়ে